বাড়িতে খাবারে বিষক্রিয়ার জেরে বাসি খাবার খেয়ে অসুস্থ বাড়ির ও নিমন্ত্রিতদের সিংহভাগ। আজ সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকের উচ্চ গ্রামে। সূত্রের খবর, এই গ্রামে গতকাল বিয়ে বাড়ি ছিল এবং আজ সকালে গ্রামের আত্মীয়দের বোঁদে কুমড়োর তরকারি এবং মুড়ি খাওয়ানো হয়। আর এই খাবার খাওয়ার পর থেকেই একের পর এক অসুস্থ হতে থাকেন সকলে। জানা গিয়েছে এই ঘটনায় 10 থেকে 12 জন শিশুসহ কমবেশি 45 জন অসুস্থ হয়েছেন। এরপর সকলকেই পোরশা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছয় গলসি থানার পুলিশ, পাশাপাশি পোরশা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি মেডিকেল টিমও এসে পৌঁছয় গ্রামে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়। তিনি বলেন, কতজন খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছে, তারপরে ওনাদেরকে অসুস্থ যারা হয়েছিলেন তাদেরকে পুরসা বিপিআইসিতে শিফট করা হয়। এখনও পর্যন্ত 41 জনকে টোটাল শিফট করতে হয়েছে। আমাদের পাওয়া খবরে এনারা প্রত্যেকেই এখন স্টেবল আছে। এটা আমরা কনসার্ন অথরিটিকে জানিয়েছি, এটা ম্যাটারটা ওনারা ইনভেস্টিগেট করবে। খেয়েছে আবার এরকম হয়েছে।